কবুতরের কপালের উপরে কি লেখা আছে কালিমাতু তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতু তাইয়িবা সুন্দর করে লেখা এই কালিমাতু তাইয়িবা লেখা দিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দেয় আয় 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 ওহে মধুর কালিমা লেখাওয়ালা কবুতর আমার কাছে আয় আমি তোরে যত্ন করব তোর কপালে একটু চুমা দেব আদর করব আর বিশ্বনবীকে বলবো কাবার চত্বরের পশ্চিম পাশে কালিমাতু তাইয়িবা কালিমা লেখা কবুতর আমি দেখেছি কবুতরটা ভালো সুন্দর দেখতে এত সুন্দর কবুতর আমি জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহর নবী গো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার এই কথাগুলো বলবো সামনের দিকে চলে গেলেন কবুতরকে যত ডাক নাই কবুতর তত পিছায় কবুতরকে সামনে ধরা দেয় না কিটাকে বর্ণিত নাসাই শরীফের একটা হাদিস বাবুল কিয়ামা বুখারী শরীফের একটা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে বললেন বিলাল বলো তো কিয়ামত কখন হবে বিলাল বললেন যে হুজুর কিয়ামত যে কখন হবে এটা তো আমি জানি না আমারও মন চাই কিয়ামত কখন হবে তাই না আমাদের দরকার না কিয়ামত কখন হবে এই মনে করেন জুম্মার নামাজ পড়তে যাচ্ছে হঠাৎ যদি ইসরাফিল সিংহায় ফুৎকার দেয় আর আমরা মরে গেলাম তাহলে তো নামাজ কালাম কোনো কিছু পড়া হলো না এই অবস্থায় মরণ হলে আমাদের কোনো উপায় আছে কথা বলেন না কেন আপনারা কোনো উপায় নেই তখন বিলালকে বলা হলো বিলাল কিয়ামত যে কখন হবে এটা আমি বলতে পারবো না তবে কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে কিছু সময় এতটুকু কথা বলতে পারো চারটা কথা বলেছেন কয়টা বলেন তো সবাই চারটা কথা বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো বিলাল তোমরা বলো আবার কথা বলছো না ওরা ওয়াজ শুনবে ওরা কথা বলবে না ওদেরকে ওই দলটা ভাঙেন চারজনে চার কোণায় নিয়ে বসান তাহলে আর কথা বলবে না এই ছেলেগুলো খুব ভালো ছেলে আপনারা যাই বলেন না কেন একটু গল্প আমরাও করতাম ওই সময় যেন অস শুনতাম তো যা হোক এবার বলো অস শুরু হচ্ছে ভালো করে বোঝেন চার আগে বলো পাঁচটা পয়েন্ট শুরু করেছি একটা পয়েন্টের ব্যাখ্যা হচ্ছে এই একটা পয়েন্টের চারটা আর একটা বক্তৃতা আপনাদেরকে লাস্টে শোনাবো যদি আপনারা ধৈর্য ধরে থাকেন ইউনুস নবী কোন মাছের পেটে ছিল সেই মাছটা বেঁচে আছে কিনা সেই মাছের কপালে কি লেখা ছিল চোখে কি লেখা ছিল ঠোঁটে কি লেখা ছিল এই মাছটা এখন কোন জায়গায় আছে এটা আমরা খুঁজে আনবো রাজি আছেন তো সবাই চলবে তো নাকি হ্যাঁ ঠিক আছে যারা এখনো বাইরে বসে আছেন তারা একটু ভিতরে আসেন ওয়াজে মজা পাবেন খুব মজাদার ওয়াজ আছে যে কথাটুকু বলতেছিলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলা হলো বিলাল তুমি দেরি করো না অপেক্ষা করো না যাও যাও চলে যাও কাবার পশ্চিম পাশে চলে যাও বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু আপনাদের পশ্চিম এই পাশে তো নাকি বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলা হলো বিলাল পশ্চিম পাশে চলে যাও আল্লাহর নবীর জালিল কদর সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল এই পৃথিবীতে সবচেয়ে গরিব মানুষ ছিল পাঁচজন কয়জন বলেন তো সবচাইতে গরিব মানুষ ছিল পাঁচজন যার ঘর নেই বাড়ি নেই জায়গা নেই জমি নেই ধান নেই গাড়ি নেই বাড়ি নেই কোনো কিছু নেই এমন ধরনের মানুষ ছিল পাঁচজন বাবা এই পাঁচজনের বক্তৃতার ভিতরে আজকে আমার বক্তৃতায় দুইজনের বক্তৃতা করার সময় পাবো তার বেশি সময় আমার হবে না বিলাল কাবার পশ্চিম দিকে চলে যাচ্ছে টুক 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 করে যাচ্ছে যাওয়ার পরে দেখলেন অনেকগুলো একটি সুন্দর একটি বা সুন্দর একটি ময়দান ময়দান বোঝেন তো সুন্দর একটি ময়দান এই ময়দানটা অত্যন্ত কারুকার্যপূর্ণ অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত এই ময়দানের দিকে চলে গেল যাওয়ার পরে ময়দানের মাঝখানে অপেক্ষা করছে আল্লাহর নবী বলেছেন বিলাল তুমি খেয়াল করো হঠাৎ করে আসমান থেকে সুন্দর একটি কবুতর কবুতর চেনেন আপনারা পায়রা যাকে বলা হয় বাবা একটা পায়রার দাম লাখের উপরে আছে কিনা বলেন পায়রাকে মানুষ ভালোবাসে আরব উপমহাদেশে ছেলে মেয়েদের যখন বিবাহ হয় মেয়ের বাবা আপনার দুইটা পায়রা দেয়
পায়রা হলো প্রেমের পায়রা, প্রেমের কবুতর কথা ঠিক না বেঠিক। এই পায়রা আকাশ থেকে উঠতে আসতেছে, এত সুন্দর পায়রা জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারার পায়রা কোনোদিন দেখা হলো না। হঠাৎ করে পায়রাটা মাটিতে নামছে, মাটিতে নামছে। পায়রাটা দেখতে অত্যন্ত সৌন্দর্য, পায়রার গা দিয়ে ঘ্রাণ বের হচ্ছে, সুঘ্রাণ বের হচ্ছে। এই সুঘ্রাণটা বাবা দুনিয়ার কোন আতরার আপনার স্প্রের সুঘ্রাণ নাম। এই ঘ্রাণটা হলো হরিণের মির্গানা ভীর সাথে যে ঘ্রাণটা লেগে থাকে বাবা, এই হরিণের কস্তুর, তার মানে হচ্ছে মির্গানা ভীর ঘ্রাণ বের হচ্ছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই মির্গানা ভীর ঘ্রাণ দেখে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবেগটা বেড়ে গেল, না জানি জান্নাতি কোন কবুতর, জান্নাতি কোন পায়রা আমাদের এই মক্কার পশ্চিম পাশে অবস্থান করছে কিনা। কবুতরটা নামলেন, নামার পরে দেখলেন এই কবুতরের কপালের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবুতরের কপাল উপরে কি লেখা আছে? কালিমাতু তৈয়িবা, এ লা ইলাহা কলিমার নাম কি বলেন তো? এ কলিমার নাম কি বলতে পারেন না? হায় রে আমার মালিক, এ কলিমার নাম হচ্ছে কালিমাতু তৈয়িবা, কলেমাই তৈয়িবা, কলেমাই শাহাদাত, এগুলো জানেন না? তো মনে থাকবে না কেন? এত মনে মনে বলবেন কিসের জন্য? কথা হবে জোরে, কথা ঠিক না বেঠিক? আরে মুসলমান কি মরে গেছে নাই নাকি? একবার কথা মনে মনে আবার কি শব্দ হবে? মুসলমানের বজ্র কোনটা আওয়াজে সারা পৃথিবী থরথর করে কাঁপবে। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? মনে মনে আর কতদিন বলবেন বলেন দিন? আপনি মনে মনে নামাজ পড়বেন তাহলে কি নামাজ হবে? কথা বলেন না কেন? মনে মনে ভাত খাবেন তাহলে কি ভাত খাওয়া হবে? মনে মনে রুটি খাবেন তো রুটি খাওয়া হবে? হবে না। মনে মনে সব কাজ মনে মনে করলে হয় না। ইয়ে হলো আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে হুজুর যা পারে কয়েক গিয়ে যাক, আমরা ঝামেলার মধ্যে যাবো না, কোনো কথা বলবো না, মুখ বন্ধ করে বসে থাকবে একেবারে। আমাদের বাংলাদেশের মাহফিলের ভিডিও দেখেছেন, আওয়াজ কিরাম আগুন জ্বলে না একবার আওয়াজে, তো ওই রকম হতে হবে। একবার ঠান্ডা হয়ে গেলে হবে কেন? এই ভারতে 40 কোটি মুসলমান আপনারা বসবাস করেন, আওয়াজ দিলে কে কোন যাত্রা যাবে, খুঁজি বাজাবে নাকি? কথা বলেন না কেন আপনারা? কোন কথা নেই, নীরবে বসিয়ে আছেন কেন? মুসলমানকে মরার জাতিরা জ্যান্ত জাতি, কথা বলেন না কেন আপনারা? এবার একটা স্লোগান হলো নারায়ে তাকবীর, এইবার দেখছেন, এবার যে মাহফিল হইতেছে এবার আশপাশ মানুষ বই দিয়ে বাইতেছে না, অনেক কিন্তু ক্যাসেট বাই দিস কিনা তা কি জানি। আমরা কোন পর্যন্ত আইছি মনে আছে আপনাদের? বলেন তো কোন পর্যন্ত আইছি? হ্যাঁ, এই তো ওয়াজ কাজে লাগতেছে। ওয়াজ মুখস্থ না করে আপনাকে ছাড়তিস নে, এক মিনিট কেন কথা বলি। আমাদের একজন ডাক্তার ছিল, তিনি মারা গেছেন। এই ডাক্তার গল্প করতেছে যে হঠাৎ করে মানুষের কিছু মনে নিয়েন না মুরব্বীরা, একটু ক্ষমা করে দিবেন আমাকে, মানুষের প্রস্রাবের ডিস্টার্ব হলে অন্ডকোষের সমস্যা হয়, হয় কি না বলেন? এখন অন্ডকোষ দুটো কেটে আপনার গামলা সেনেন তো সবাই, গামলার উপরে পানি রেখে ওই অন্ডকোষ দুটো ওর পরে রেখে দিয়েছে, রুগী তো অবাস হয়ে গেছে। রুগী আপনার ইসিজিতে আছে বা পর্যবেক্ষণে আছে, হঠাৎ করে কুকুর আসি একটা অন্ডকোষ খাই নিয়ে দৌড় মেরিয়েছে। এবার ডাক্তার বললো কুকুর ধরো, কুকুর ধরলো, ধরার পরে কুকুরের একটা নিল আর মানুষের একটা নিলে ওর মধ্যে লাগাই দিয়েছে। রুগী বলতেছে যে স্যার আমি কয়দিন পরে আসবো, তা ডাক্তার তো জানতেছে ওর মধ্যে আমি কী মাল ঢুকাইছি, তো বলতেছে তোমার যখন মন চায় তখন তুমি আইসা নি। কেন 2-3 দিন পরে এসে বলতে ডাক্তার সাহেব আগে প্রস্রাব ক্লিয়ার হইতো না তবে এত কষ্ট হইতো না, আর এখন প্রস্রাব করতে গেলে বাম পা 1 ঘন্টা উঁচু করে দাঁড়ায় রাখতে হয়, বাম পা উঁচু না করলে আমার আর প্রস্রাব ক্লিয়ার হয় না। ডাক্তার বলতেছে যে বাবা তুমি তো বাম পা উঁচু করতে চাও, তোমার মধ্যে যে কি মাল আমি ঢুকাই দিছি যে আমি ছাড়া আর কেউ জানে না, আর জানে হচ্ছে আল্লাহ, তাই তোমার মরণ পর্যন্ত বাম পা উঁচু করে যা লাগবে।
এই যারা কথা বলে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না জবান দিয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে না একে সারা জীবন বাম পা উঁচু করে থাকা লাগবে কথা ঠিক না ঠিক বাম পা উঁচু করা লোক তো এখানে আপনারা কেউ নেই কারণ আমার জানা মতে এই মানুষগুলো সবাই ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন এইবার বোঝা যাবে যে এবার দেখবেন যে উঠি যাবে সেটা বাম পা উঁচু করার দলের লোক যেটা উঠবে কারণ আমি কি কোনো গল্প করতেছি আমি কোরআন দিয়ে কথা বলতেছি কোন সুরার কথা বলেছি মনে আছে তে কোরআনের আওয়াজ কোরআনের মাহফিল যদি পছন্দ না হয় তো ওয়াজ শুনবেন কি আপনারা বলেন ইসলাহান পরিবর্তন হন আল্লাহর কসম দিয়ে বলছি পরিবর্তন ছাড়া কোন জায়গায় কোনো মুক্তি পাওয়া যাবে না এই তারারা গান শুনি কোনো লাভ হবে না যদি নিজেদের ভিতরে কিছু না ঢোকাতে পারি কবুতরের কপালের উপরে কি লেখা আছে কালিমাতুত তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতুত তাইয়িবা সুন্দর করে লেখা এই কালিমাতুত তাইয়িবা লেখা দিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দেয় আয় 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 ওহে মধুর কালিমা লেখাওয়ালা কবুতর আমার কাছে আয় আমি তোরে যত্ন করব তোর কপালে একটু চুমা দেব আদর করব আর বিশ্ব নবীকে বলবো কাবার চত্বরের পশ্চিম পাশে কালিমাতুত তাইয়িবা কালিমা লেখা কবুতর আমি দেখেছি কবুতরটা ভালো সুন্দর দেখতে এত সুন্দর কবুতর আমি জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহর নবী গো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার এই কথাগুলো বলবো সামনের দিকে চলে গেলেন কবুতরকে যত ডাক নাই কবুতর তত পিছায় কবুতরকে সামনে ধরা দেয় না কি ধরা দেয় না যত ডাকে তত যায় না হঠাৎ করে দেখতে পেল এই কবুতর ওই জমিনের উপরে ভালো কিছু খাচ্ছে না কালিমা তাইয়িবা লেখা কবুতরটি হঠাৎ করে ভিষ্টা পায়খানা খাচ্ছে একবার জোরে বলা যাবে কিনা উযুবিল্লাহ কালিমা লেখা কবুতরটা যদি আপনার ভিষ্টা পায়খানা খায় কেমন লাগবে বলেন তো বাবা খারাপ লাগবে না খারাপ লাগবে না হযরত বিলাল মনটা নরম মানুষ দুই চোখের পানিটা ছেড়ে দিলেন বাবা কাঁদতে শুরু করেছে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হারে কালিমা লেখা যার গাই লেখা সেই যদি আপনার পায়খানা বা ভিষ্ঠা খায় তাহলে দুনিয়ার আর কোনো ভালো মানুষ থাকবে না অথবা আমি আর দেরি করলাম না অপেক্ষা করলাম না সোজা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন আল্লাহর নবী কো বিভৎস অবস্থা আমি দেখেছি এমন অবস্থা দেখেছি কালিমাতুত তাইয়িবা লেখা কবুতরটা ভিষ্ঠা খায় কেন আপনি বলে দিন এইটা কেন হলো আল্লাহ নবী বললেন বিলাল তুমি জানতে চেয়েছিলে কিয়ামত কখন হবে এটা আমরা জানতে চাইছি না কিয়ামত কখন হবে ও গো বিলাল খুব খেয়াল করে শোনো কিয়ামত আর বেশি দিন বাকি নাই যেদিন দেখবা সমাজের পাঁচ শ্রেণীর মানুষ নষ্ট হয়ে গেছে তখন দেখবা কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসতেছে একবার চিল্লাই বলা যাবে কি মারহাবা কয় শ্রেণীর মানুষ বাবা এক শ্রেণীর মানুষ হচ্ছে সমাজের প্রতিনিধিত্ব করে যারা নেতা দুই নম্বর আছে ইমাম মসজিদের ইমাম তিন নম্বর আছে পরিবারের অভিভাবক বা গ্রাম সরকার বা এমএলএ বা পঞ্চায়েতের সভাপতি বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিন নম্বর হচ্ছে পরিবারের অভিভাবক আর চার পাঁচ চার নম্বর গেল পাঁচ নম্বর হচ্ছে স্বামী আছেন এরকম স্বামী আছেন না আপনারা আপনাদের জন্য বক্তৃতা এর কারণ হচ্ছে সারাদিন আপনি দেখবেন ভালো মানুষ সুন্দর সুন্দর কথা বলবে রাতে রাতারে কুকা মাকাম করে সমাজটাকে ধ্বংস করে দেবে দেয় কিনা বলেন তার মানে দিনের সাইনবোর্ডটা ভালো রাতে কাজ করে পায়খানা খাওয়ার মতন অবশ্যই আপনাদের দেশে নাই
এই ধরনের নেতা আমাদের দেশে বেশি আছে। দুই নম্বর কাদের কথা বললাম, মসজিদের ইমাম, দাড়ি আছে, টুপি আছে, মাথায় বাকড়ি আছে, সুন্দর সুন্দর কথা বলে, ইমামের কাজ যেটা ইমাম বলো সেটা করে না। আপনাদের দেশের ইমামরা ভালো, আপনাদের কথা বলছি না, এরম ইমাম আছে না? হ্যাঁ, হঠাৎ করে ইমামের বিরুদ্ধে অভিযোগ কি, ইমাম সুদি খাটায়? সুদকর আছে না এলাকায়? কি বলেন, আছে? আমি তো মনে করলাম এলাকার মানুষগুলো সবাই ভালো মানুষ, এখানে সুদকরও আছে? না, ও হইল না, আপনারা মিথ্যা কথা বলতেছেন, এখানে সুদকর নেই। সুদকর যারা তারা এরা মাহফিল করতে পারে না, কথা ঠিক না বেঠিক? বাড়ি বাড়ি আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, বলেন আমিন, বলেন আমিন। দুই নম্বর হলো ইমামরা সুদকর হবে, আবার সমাজ প্রতিনিধিরা সুদকর হবে। সুদ খাওয়া যা পায়খানা খাওয়া তাই, কথা ঠিক না বেঠিক? আমি ভুল বললাম নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারুবা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার গোলামরা, হে আমার ইমানদাররা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কাকে ভয় করো বলেন তো, জবান খুলি বলেন তো, কাকে ভয় করো? ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ওয়াজারু মাবাকা মিনার রিবা, সুদ যা খাইছাও আর খাই না, বকাগুলো ছেড়ে দাও, সুদ যা খাইছাও আর খাই না। ওয়াজারু মাবাকা মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিনের চাবিটা পেতে চাও, মুমিন হয়ে জান্নাতে যেতে চাও, সুদ খাইলে মুমিন হওয়া যাবে কিনা এবার আপনারা বলে। সুদ খালে মুমিন হওয়া যাবে? যাবে? যাবে না। এবার হলো দুই নম্বর, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল কাবার পূর্ব দিকে যাও, মনে আছে তো? কাবার পূর্ব দিকে চলে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবার পূর্ব দিকে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন আপনার অনেকগুলো, আপনার এখন ফসল কি ফসল হয় আপনাদের? ধান, বাঁধাকপি, ওলকপি, সরিষা, অনেক কিছু হয় না? সরিষাগুলো সব সুন্দর করে নাড়ি দেওয়া, মানে গাছ হয়েছে, পেকে গেছে, ঘেরা বোঝো তো, ঘেরা ঘেরা বললো তো আপনার, সুন্দর করে ঘেরা দেওয়া। এই ঘেরা হঠাৎ করে যে আপনার সরিষা খাচ্ছে, ঘেরা উঠি যে আপনার পেয়ারা খাচ্ছে, ঘেরা উঠি যে আপনার বাদাম খাচ্ছে, ঘেরা উঠি যে ধানগুলো খাচ্ছে। আচ্ছা, ঘেরার দায়িত্বটা কি? ওগুলোকে সেভ করে রাখা না? কথা বলেন না কেন আপনারা? ঘেরার দায়িত্ব হলো ওইগুলোকে সেভ করে রাখা। এবার ও নিজে নিজে উঠি যায়, সব খাই ফেলাচ্ছে। তাহলে যে রক্ষক সেই যদি ভক্ষক হয়, সমাজকে মানিয়ে নেবে বলেন তো? ঘেরা উঠি যায়, সব খাওয়া শুরু করেছে। আল্লাহর নবীর এই জালিল কদর সাহাবি, ইসলামের প্রথম মর্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা, এটা মানতে পারলেন না। এটা কিভাবে সম্ভব? ঘেরা কেন এইভাবে খাবে? সোজা যে আল্লাহ নবীর দরবারে যে বলছে, হুজুর আমি আরে দেখতে চাচ্ছি না, আমি বুঝলাম না ঘেরা কেন উঠি যে এই ফসলগুলো খাচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নের উত্তরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এবার কি পড়তে বলেন তো? তা আপনাদের বললাম যে আপনারা পড়বেন, তা এ মনে নেই কেন আপনাদের? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বললে 90টা নেকি তার আমল নামায় লিখবেন আল্লাহ। একবার জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। এই তো লাইন ঠিক আছে, ঠিক আছে, ওয়াজ এখন করে দিবেন, দারুণ ওয়াজ। এটা আপনারা কোনোদিন শোনেন? এ ওয়াজ শুনেছেন কোনোদিন? শোনেননি? এরকম নতুন ওয়াজ করে যাব, যেগুলো কোনোদিন শোনেনি তাই করে যাব। না, একই ওয়াজ, ওই মাগরিবের পর একজন বললো, ইশার পর আর একজন, তাই একই ওয়াজ করলো, একই ওয়াজ শুনি তো বাবা, মজা পাওয়া যাবে না, যাবে না কি? একটু মজা পাচ্ছেন মানে অল্প অল্প, তাই না? হ্যাঁ পাবেন, অসুবিধা নেই, কোরআনের ওয়াজে মজা আছে,
কোরআনের ওয়াজে কোনো গল্প নেই, কিছুরে শুধু বাজা আর কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহর নবী বললেন, বিলাল পূর্ব দিকে যে ঘেরা ওই ফসলগুলো খাচ্ছে, এর এক নম্বর কারণ হলো আপনার শ্বশুর আর শাশুড়ি বেড়াতে গেছে, স্বামী বিদেশে থাকে, স্বামী তার ছোট ভাইকে বলে তোর ভাবি থাকলো একটু দেখে শুনে রাখিস, বাজার করার সময় একটু বাজার করে দিস, একটু এমবি ভরে দিস, আমার সাথে রাতে কথা বলে, তোর ভাই প্রভাতি যাকে একটু দেখিস, ওদেরকে স্কুলে নিয়ে যাস, এবার এই ননদ না কি বলে এর না ভাবির কি বলে যেন ভাসুর আর কি বলে দেওয়ার কি বলে, ভাই চলে গেছে বিদেশে, দেওয়ার এবার ভাইয়ের দায়িত্ব পালন করে ভাবির সাথে ইটিস পিটিস করে কিনা বলে, তাহলে ও আমানত ছিল ওর ঘেরা দেওয়া, ওই ঘেরা উঠি যাই ভাইয়ের পরিবর্তে ভাইয়ের দায়িত্ব পালন করতেছে। বাবা অবশ্যই ইন্ডিয়াতে এই ধরনের মানুষ নেই, এই মানুষগুলো সব প্রায় বাংলাদেশে আছে, এখানেও আছে, তোমরা ভুল বলতেছ, মুরব্বীরা কোনো কথা বলতিস না, শ্বশুরের কাছে পুত্র বধূ নিরাপদ না, বাবার কাছে মেয়ে নিরাপদ না। এরপরে এমন সমাজ তৈরি হয়েছে সন্তানের কাছে মা যদি যুবতী হয় মাও নিরাপদ না, কথা বলেন না কেন আপনারা? এ সমাজ কি তৈরি হয়নি? আপনারা আমার কথা বুঝতে পারছেন না? এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? তাই আল্লাহ নই বললেন যে এদের দায়িত্ব হচ্ছে এই পুত্র বধু ভাবি বা যা বলেন এদেরকে নিরাপত্তা দেওয়ার, এরা নিরাপত্তা না নিয়ে এরা রিস্ক নিতেছে, কথা বলেন না কেন? এখন কি সমাজে চলছে এই কাজগুলোকে করা যাবে? আপনারা কেউ করেন না তো, করবেন না তো? একটু দুই হাতে চোখে দেখান, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো আরো জোর হবে, কোরআনের আলো যদি সব জায়গায় জ্বলে তাহলে কোনো অসুবিধা আছে? যাদের অসুবিধা আছে তারা মোটা কথা বলতিস না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী আছে যেখানে, কোরআন নেই যেখানে, ঠিক আছে? এক দুই নম্বর গেলে, এবার কয় নম্বর বাকি আছে? তিন নম্বর। তিন নম্বরে যেই দেখে সাতটা নদী, কয়টা নদী বলেন তো? আমরা ছোটবেলায় চিত্র জগতের গান শুনতাম যে সাত সাগর পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি, এ ব্যাগ খেলি একটা সাগর তো পার হওয়া যায় না, নদী পারই জীবনে করেছেন, কথা বলেন না কেন আপনারা? যত ধোকাবাজ মিথ্যা গান দিয়ে সমাজটাকে ধ্বংস করেছে, সাগর পারও তো দূরের কথা, একটা নদী পার হওয়া যায়? আপনাদের যদি বলা হয় আপনাদের এই পাশে বঙ্গোপসাগর আছে না, একটা বঙ্গোপসাগর কোনোদিন পার হয়েছেন আপনারা? কারা কারা পার হয়েছেন একটা হাত উঁচু করেন তো। তাহলে এইরকম সাতটা সাগরও পার হয়ে ওরও ডার্লিং ঋণ গেছে, এ কথা শয়তানও বিশ্বাস করবে, মানুষ তো দূরের কথা, সাত সাগর পার হবে কিভাবে? তার মধ্যে ওর মাছ তো ইফতারি করে খাবে ওর, তাই না? মাছ ওর কি করবে? ইফতারি করবে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাকাতালা, যে খাই ফেলা ওর, একে যা হার মাল সব খাই ফেলা। তাহলে ওর প্রেমিকালীনও জাতি পারবে না? পারবে না। এরকম সাতটা নদী সারি সারি বাঁধা, কিন্তু নদীর কোনো আপনার ওই যে আয়ল নেই, আয়ল বোঝেন তো, রাস্তা নেই, সাতটা নদী ছেড়ে দেওয়া, পুকুর হলে মানে আপনারা ভালো বুঝতে পারতেন, পুকুর বা নদী খাল, খালের কোনো আয়ল নেই, তাহলে সব নদীর পানি একসাথে মিশে যাবে না? একটুখানি কথা বলি, সুরা রহমানের একটা কথা বলি, আপনাদের বঙ্গোপসাগর আমাদের ওই বঙ্গোপসাগর, এ বলে একসাথে একটা সাগর, এই বঙ্গোপসাগরের ক্যানেল দিয়ে মুন্সিগঞ্জ তার মানে হাসনাবাদ আপনাদের এলাকায়, হাসনাবাদ দিয়ে সামনের দিকে যাওয়ার পরে
আপনার একটা জায়গা আছে রামদার হচ্ছে আপনার দুবরেশ্বর নাম শুনেছেন সুন্দরবনে শুনেননি তাই না দুবরেশ্বর এই স্বরে যাওয়ার পর আপনার নদীর পানি পশ্চিমের পানিটা বাবা মিষ্টি পানি এমন সুন্দর মিষ্টির পানি জীবনে মনে হয় কেউ কোনোদিন খায় নাই একটু জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ এত সুন্দর মিষ্টির পানি ওই যে আপনার পশ্চিম দিকে মিষ্টির পানি আর পূর্বে দিকে নুনা পানি লবণাক্ত পানি তাই আবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাবিআই জালা রাব্বিকুমা তুকাজ্জিবান আমার গোলামরা বলে দাও আমার কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা মনে করো কোন কোন নিয়ামতকে অস্বীকার করো আপনারা বলেন আল্লাহ তাআলার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি কিনা করি কিনা এদিক খেয়াল করেন উনার মতো উনি কাজ করুন এদিক খেয়াল করেন তার এদিক খেয়াল করলে কোরআনের মাহফিলের তাসির নষ্ট হয়ে যাবে আপনি যা শুনতেছেন আপনার প্রত্যেক কথাই আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলা আপনার বরকত দিচ্ছে আপনি নামাজের সময় কি কথা বলতে পারবেন আপনি নামাজের সময় কি বলেন তার লম্বা করে দিয়ে বলতে পারবেন পারবেন না কেন জুম্মার দিন নামাজ ফরজ নামাজ কয় রাকাত বলেন তো আর দুটো খুতবা আছে না ও খুতবাটাও নামাজের সমতুল্য একটা কোরআনের মাহফিল এই যে আমি আমার কাছে যে খাতাটা আছে এটা কোরআনের আয়াত লেখা আছে এই দেখেন যারা বোঝেন তারা এসে দেখি যান এটা কোরআনের মাহফিল মানে খুতবা এখানে কথা বলা যাবে না আপনাদের যদি বাংলাদেশের বক্তা পছন্দ না হয় টোকেন দেবেন আমি নামিয়ে যাব অসুবিধা নেই কথা বুঝতে পেরেছেন কারণ এই বক্তৃতাগুলো হয়তো বা আমি আর কোনোদিন আসবো কিনা জানি নি তবে এই ধরনের বক্তৃতাকে করবেও না কারণ একটা সমাজ এক একভাবে তৈরি হয়ে গেছে যে যেভাবে গলা বাড়ায় বাড়ুই জাতি বাড়ে কিন্তু মানুষের উপকার হয় এই ধরনের কথা সমাজে আলেমরা বলতে চায় না আমি কথাকে ভুল বললাম নাকি আমি তো চাচ্ছি আমার উপকার হবে আপনার উপকার হবে এই ধরনের উপকার করে যদি জলসা করে খরচা খরচ করেন তাহলে কাজে লাগবে না কোনো কাজে লাগবে না ও শুধু করতে হয় গাতা শোধ করতে হয় গাতা শোধ করে হালকাতা করে কোনো লাভ হবে না শোনা কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন জি ওই পানি হচ্ছে ও পাশে মিষ্টি এ পাশে লবণ এই লবণ পানি যখন ওই মিষ্টি পানির সঙ্গে যাচ্ছে উঠা বাবা মিষ্টি হয়ে যাচ্ছে আবার এই মিষ্টি পানি যখন লবণ হয়ে যায় লবণ পানিতে আসতেছে তখন এই লবণ পানিটা ওই মিষ্টি পানি সব লবণ হয়ে যাচ্ছে আবারও কি তার মানে হলো এটা আপনারা বাস্তব চোখে দেখে আসবেন বেশি দূরে না আপনাদের হারবাল থেকে সামনে যাওয়ার পরে আপনার বঙ্গোপসাগর ওদেরকে বলবেন দুবলুচর কোন জায়গায় একটা বোর্ডে আপনাদের নিয়ে যাবে পানি নিজে নিজে খেয়ে আসবেন আর দেখে আসবেন এত সুস্বাদু পানি আল্লাহর জমিনে হয়তো বা কোনোদিন পাবেন না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ একটু সময় করে যাবেন যে আল্লাহ তাআলা সুন্দর নিদর্শন কত সুন্দর ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তুমি মালিক তুমি করেছো সবিধান হৃদয় দিয়ে ভালোবেসে করেছি জীবন অগদান তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন সবচেয়ে সুন্দর কে আর সৃষ্টি তৈরি করেছেন যিনি সেই মালিক সুন্দরভাবে মানুষ তৈরি করেছেন আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ও দুনিয়ার মানুষ
যেখানে হাত দরকার সেখানে হাত দিয়েছি, যেখানে মুখ দরকার সেখানে মুখ দিয়েছি, যেখানে মাথা দরকার সেখানে মাথা দিয়েছি, যেখানে পা দরকার সেখানে পা দিয়েছি, সব কিছু দিয়েছেন কে? তাই আল্লাহ তাআলা বলছেন, ও মানুষ, তোমারে সুন্দর করে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টির ভিতরে পৃথিবীর কোনো মানুষ ভুল ধরতে পারবে না, পারবে না। ও বাবা, আজকে আমরা যারা এখানে বসে আছি, কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, কত মানুষ বাড়ি আর ঘরের ভিতরে কান্দে, কত মানুষ দুঃখের কারণে আবুডুবু খাচ্ছে, কত মানুষ ক্যান্সারের রোগী, কত মানুষ করোনার রোগী হয়ে বাড়ির আঙ্গিনায় কান্দে। বাবা, এদের মতন অসুস্থ রাখেন নাই আল্লাহ, আমাদেরকে সুস্থ রেখেছেন যে মালিক, ওই মালিককে আর একবার ধন্যবাদ দেওয়া যাবে না কিনা একটু চিল্লাই বলুন আলহামদুলিল্লাহ।